বাংলাদেশ থেকে ছুটে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, মাই লাইফ সুদীপ, আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মানা। এখন বাজে রাত 4টা, 4টাও বাজেনি দেখো ঘড়িতে, পড়া আছে মানে 3:40-3:45 মতো বাজছে। তো আমি রেডি হয়ে পড়েছি, জ্যাকেট ট্যাকেট পরে দেখতে পাচ্ছ। তো কেন রেডি হয়ে পড়ছি, কি কারণে রেডি পড়েছি বুঝতে পারবে। তো আজকে আমি একটা জায়গা যাবো, একজনকে পিক করতে, একদম স্পেশাল মানুষকে, মানে সত্যি একদম স্পেশাল, মানে আমার কাছে খুবই স্পেশাল। তো ওই মানুষটাকে আনতে যাব, তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি। উনি পৌঁছে গেছেন অলরেডি, তো আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। তো রেডি হয়ে পড়েছি, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার উপর উঠে জ্যাকেট ট্যাকেট পরে মুখ টুক ধুয়েছি, মানে ঠান্ডা লাগছে অলরেডি। মা বাবা শুয়ে আছে এখনো, আমি বেরিয়ে একদম রেডি হয়ে পড়েছি বুঝতে পারছো। চলে যাই গোবিন্দার বাড়িতে, গোবিন্দার বাড়ি থেকে গাড়িতে যাব। তো চলো রাস্তায় কথা হচ্ছে, তার যত তাড়াতাড়ি করে যাবো তত ভালো, কেননা উনি বসে থাকবেন, তো তার আগে আমাদের পৌঁছতে হবে, কেন বসে আছেন অলরেডি, রাতের সময় তো, তো পৌঁছে যাওয়াটা বেটার। তো বেরিয়ে পড়ি, চলে যাই, তারপরে রাস্তায় কথা হচ্ছে। ফাইনালি আমি এখন কাঁথিতে পৌঁছে গেছি, দেখো কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, মানে আসতে আজকে প্রায় আমি 10 বছরের পরে কাঁথি এসেছি। কেননা কাঁথি আগে আসতাম, যখন স্টুডিওতে কাজ করতাম কাঁথি ফটো প্রিন্ট করাতে আসতাম, কিন্তু তারপরে আর আসা হয়নি। তো আজকে তোমাদের বলেছিলাম যে আসছেন আমার সঙ্গে দেখা করতে, মানে আমার আমি যাকে পিক করতে এসেছি, তো উনি অলরেডি এসে গেছেন, ওনার সঙ্গে আমার দেখা হয়ে গেছে, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো মানে কি বলবো, আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই ইউটিউব জার্নিতে এসে যে এত ভালোবাসা পাবো, সোশ্যাল মিডিয়াতে এসে এত ভালোবাসা পাবো আমি কোনোদিন ভাবতে পারিনি। একজন দাদা আমার সঙ্গে দেখা করতে সুদূর বাংলাদেশ থেকে, আমাদের ইন্ডিয়া থেকে নয়, বাংলাদেশ থেকে ছুটে এসেছেন আমার সঙ্গে দেখা করার জন্য। মানে এর থেকে যে আমার জীবনে বড় পাওয়া কিছু নয়, টাকা লক্ষ লক্ষ টাকার সামনেও এই ভালোবাসা ফেল। তো সেই দাদার সঙ্গে পরিচয় করে দেবো, দাদার সঙ্গে দেখা হয়েছে, পরিচয় করে দেবো। দাদা আসুন, এই হচ্ছে সেই দাদা, এই আছো, হ্যালো, বাংলাদেশ থেকে এসেছেন, মানে বুঝতে পারছেন তো মানে কতটা ব্যাপার। যাই হোক দাদা, কেমন হলো জার্নি তোমার বলো? হ্যাঁ জার্নিটা অনেক সুন্দর, আর অনেক আগে থেকে ঠিক করে রেখেছি যে আপনার সাথে দেখা করব। না আপনি আপনি না বললে, তুমি করে বললে বেটার হয়, দেখা করব আর। একদম একদম, তো ফাইনালি চলে আসছি, আর তোমরা অবশ্যই সুদীপদার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই দাদার সম্বন্ধে সবকিছু বলবো, এই দাদাও সেম আমার মতো অ্যাঙ্কলোসিং স্পন্ডালাইটিস রোগে আক্রান্ত, বায়োলজি ইঞ্জেকশন নিচ্ছেন, তো সবকিছু কথা হবে। এখন রাতে ঠান্ডা লাগছে, আর বেশি কথা না বাড়িয়ে চলো গাড়িতে বসে যাই, আগে বাড়ি চলে যাই, তারপরে কথা হবে, নাকি বলো দাদা? হ্যাঁ অবশ্যই, একদম। আর সারাদিন তো আছি, সারাদিন তো আছে আজকে, মানে বলছি না আমি তোমাকে গত ব্লগে বলেছিলাম তোমাদের হলো দীঘাতে, একদম একদম, এই দাদা বলে দিল সবকিছু আগে থেকে। যাই হোক, আমি তোমাদের বলেছিলাম যে এবার একটু অন্যরকম ব্লগ আসছে, আমার ডার্লিং চলে এসছে সৌমেন, তারপরে দাদার সঙ্গে দেখা হয়েছে, দীঘা যাচ্ছি, মানে সেই লেভেলের মজা হবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত, কেমন ভিডিও দেখতে চাও, কেমন কি আমার সঙ্গে জুড়ে থাকতে চাও। তো চলো গাড়িতে বসে পড়ি। একদম সকাল হয়ে এসছে, মানে সকাল হয়ে গেছে অলরেডি, হয়ে এসছে না সরি, সকাল হয়ে গেছে। তো এখানে চিনতে পারছো পেছনে কে দাঁড়িয়ে আছে? না চিনতে পারবে, সবাই চিনতে পারবে। সুমাতা এদিকে আসো, তোমাদের আমার ভিডিওতে একবার দেখেছিলাম, আমার বাড়িতে এসেছিল সুকুমারটা, গাড়ির প্রচুর আওয়াজ আসছে, একদম দেখতে গোবিন্দার মতো, বুঝতেই পারছো তো একদম। তো এর সঙ্গে দাদার সঙ্গে দেখা হলো, দাদা এখানে থাকে, আর সবাই এখন বলছে যে ঠান্ডাতে চা খাবে, এই যে গোবিন্দরা বসে আছে, তাতে রঞ্জিতরাও বসে আছে, রঞ্জিত তো একদম একদম, এই গোবিন্দদা সবাই একটু চা খাবে সকাল সকাল, মানে সকাল সকাল এই যে মুভমেন্ট গুলো, যে এত সকাল সকাল কোথাও চা খাওয়া, এগুলো আমার জীবনে ঘটেনি। তো না সত্যি বলছি, না এটা সত্যি বলছি, কারণ আমি বেরোতেই পারি না, তো ঘটবে কি করে। তো এইটা হচ্ছে একদম, মানে অনেক কিছু নতুন হচ্ছে আমার জীবনে আর কি, তো তার মধ্যে এটাও একটা। তো সেটা চা খাওয়া হবে সকাল সকাল একদম, এখনো বাড়ি যেতে অনেকটাই রাস্তা বাকি আছে, তো আগে চা খাওয়া হোক, শীতের সময় গরম গরম চা, মজাটাই আলাদা। তো
চলো চা টা খাওয়া দাওয়া হোক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তন্ময় দাকে নিয়ে বাড়িতে পৌঁছে গেছি। মা আমার জন্য মুড়ি হয়েছে। তন্ময় দার একটু অ্যাসিড হয়ে গেছে, এখানে বসছে, তন্ময় দার দেখাবো কথা বলবে। তো অ্যাসিড হয়ে গেছে তন্ময় দার, এই জন্য তন্ময় দা এখন একটু মুড়ি খানে একটু পরে খাবে। আমার কাছ থেকে প্যান্টোপ্লাগল খেয়েছে, আর এখনই রান্না শুরু করবে মা, কেননা আমরা বেরোবো একটু পরে। এই দেখো মুচকি 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 করে হাসছে তন্ময় দা, এই যে বসছে মুচকি মুচকি করে হাসছে। তো মানে সত্যি বলবো আজকে না মানে দিনটাকে পুরো অন্যরকম লাগছে আর কি। মানে আমার সোশ্যাল মিডিয়া জানিতে এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। মা চামচ দিবে, ওকে মা মিষ্টি দাও, বড় বড় কাছে মিষ্টি লাগবো। তো যাই হোক কি বলবো, এরকম মা মুড়ি বেড়ে দিয়েছে দুধ দিয়ে, আত্মবিদ্যা মিষ্টি নিয়ে এসছে, সেই মিষ্টি দিয়ে খাবো। আত্মবিদ্যা দেখবে বসে বসে এখন, কেমন অ্যাসিড হয়ে গেছে বাবুর, এখন তো খাওয়া যাবে না। জায়গা নেই তোমরা জানো প্রত্যেকেই, তো এই খালপাড়ে এসছি একটু, খালপাড়টা দেখাতে তন্ময় দাকে। আর বসছিল তন্ময় দা একটু অ্যাসিড হয়ে গেছে, মানে না রাতে গাড়ি জার্নি করেছে, তারপরে আবার গাড়িতে এলো, এই যে দেখতে পাচ্ছ। এই জন্য সকাল থেকে ইনোর কাছ থেকে শুরু করে প্যান্টোপ্লাজল, তারপরে আবার অ্যাসিডের লিকুইড ওষুধ খেলেন। তো মোটামুটি এখন ঠিক আছে, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দুধ চা খেয়েছিলেন তো সকালে, এই জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো মানে কি বলবো, আর তানবীর দার এইখানে যে আসা, ইন্ডিয়াতে আসা রেগুলার, তার কারণটা হয়তো তোমরা অনেকে জানো না, বা আমার সঙ্গে দেখা করতে আসার কারণটাও তোমরা হয়তো জানো না, সেটা বলবো বলে তোমাদের এলাম। যে কারণটা হচ্ছে আজকে আমি যে রোগটাতে ভুগছি, অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিস, সেম রোগটাতে তানবীর দাও ভুগছে। তো উনি বাংলাদেশে চিকিৎসা করাচ্ছিলেন, কোনো সুফল পাননি, তো ইন্ডিয়াতে এসে চিকিৎসা করাচ্ছে। এবার উনারও বায়োলজিক ইঞ্জেকশন চলছে। তো মানে একমাত্র যার এই অ্যাংক্লোসিং স্পন্ডালাইটিস হয় রোগটা, সে ছাড়া অন্য কেউ বুঝতেও পারবে না, জানতেও পারবে না যে এই রোগটা কতটা ভয়ঙ্কর বা কতটা ব্যয়বহুল, মানে চিকিৎসা করাতে আর কি কতটা ব্যয় হয়। তো সেই জন্য তানবীর দার সঙ্গে বসে বসে বাড়িতে আলোচনা করছিলাম যে দাদা তোমার এই চিকিৎসা ব্যবস্থা চলে কি করে এরকম। আমাকেও জিজ্ঞাসা করলেন তানবীর দা যে তোমার সুদীপ ভাই, তোমার তো পরিবেশ মানে পরিবারের আর্থিক অবস্থা তো এরকম, কি করে চিকিৎসা চলে, কিভাবে চলে। তো সেই সব নিয়ে আলোচনা হচ্ছিল যে এইবার মানে তন্ময় দাও যা কথা বলছে আমারও সেম কথা, মানে এই যে রোগটা আসা, তন্ময় দা তুমি বলো এই রোগটা সম্বন্ধে কিছু বলো তুমি। সবাই আমার ভিউয়ার্সরা অনেকেই আমাকে ফোন করে, অনেকেই এই রোগে আক্রান্ত, তারা ফোন করে, তুমি একটু বলো তাদের জন্য তোমার কি সন্দেশ আছে বলো একটু। প্রথম কথা বলবো যে অ্যানকোলাইজিং স্পন্ডেলাইটিস যে রোগটা, এটা একেবারে বড় লোকই রোগ বলা চলে। কেন বড় লোকই রোগ বলবো, যে এটার ঔষধগুলো হেভি কস্টলি, মানে এক পাতা ঔষধের দাম 295 টাকাও আছে, কোনোটা আছে 265 টাকা। আচ্ছা, আবার বায়োলজিক ইঞ্জেকশন যে দিতে হবে এটাও প্রায় 8,700 টাকার মতো। তো দেখা যায় যে এই 8,750 টাকা মাসে যদি দুটো করে কারো দিতে হয় তাহলে প্রায় 17,000-18,000 টাকা লাগে যায়। তারপরে ঔষধ তো বাকি আছে একদম, তবে তো মানে এটা নিলে যে সুস্থ হবে, নিলে যে সুস্থ হবো এমনটাও না। এটা কতদিন কন্টিনিউ করতে হবে সেটাও জানা নেই, এটা টেস্টের রিপোর্টের উপর ভিত্তি করে এই ডোজটা বাড়তে বা কমতে পারে। কিন্তু আরেকটা বিষয় কি, এই রোগটার কোনো শেষ নাই। হ্যাঁ, সবথেকে বড় কথা, অনেকে আমাকে কমেন্ট করে দাদা তুমি তো অপারেশন হয়ে গেলে বলে, অনেকে দাদা তুমি তো অপারেশন হয়ে গেলে তাহলে আর ওষুধ লাগছে কেন। তো সবাইকে বলি এরা, এই যে রোগটা অ্যাকচুয়ালি এই রোগটার কোনো শেষ নাই, যে এইবার আমি চিকিৎসা করালাম, এই চিকিৎসাটা আমার শেষ চিকিৎসা, এবার আমি সুস্থ থাকবো, কিন্তু সেইটা সম্ভব নয় কিছুতেই। হ্যাঁ, এটা আপনাকে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে। আর আসলে ক্যান্সার, এইডস, যত মারণ ব্যাধি রোগ আছে এগুলাতে আসলে মানুষ কিছুদিন ভুগে মারা যায়, কিন্তু এই রোগটা আপনাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু প্রতিদিন মারবে, প্রতিদিন প্রতি মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে মারবে। ব্যথাগুলা এত তীব্র যে
এই আপনার ব্যথা দেখে আপনার আশেপাশের মা বাবা এরা পর্যন্ত কান্না করে দেবে। মানে এই পরিস্থিতির সত্যি যেটা যাদের পরিবারে হয়েছে বা যে এই রোগটাতে ভুগছে একমাত্র সে বা তার পরিবার বুঝবে যে এই রোগটা কত ভয়ঙ্কর বা এর ব্যথা যন্ত্রণাটা হলে কত। একটা জায়গায় কেটে গেলে স্টিচ করে দিলে তারপরে ব্যথা কমার ওষুধ দিয়ে দিলে ব্যথাটা কমে যায়, স্টিচের ব্যথাটা কমে যায়, কিন্তু এই ব্যথাটা মানে তিনটা চারটা করে পেন কিলার খেলেও কোথাও যেন এই ব্যথাটা কমে না আর কি। এখন দেখেন সৃষ্টিকর্তা আমাকে হয়তো সামর্থ্য দিয়েছে, ইন্ডিয়াতে এসে চিকিৎসা করানো, চিকিৎসা করাচ্ছি সম্ভব হচ্ছে, এবং বিভিন্ন যে টেস্ট করা ঔষধ কেনা, আমার পারিবারিক যে আয় হয় সেখান থেকে ম্যানেজ করে যাচ্ছি। কিন্তু সুদীপদা ওনার জন্য আসলে আমি যে বাড়ি ঘরের অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা দেখলাম, ওনার জন্য এই ব্যয়বহুল ট্রিটমেন্ট করাটা অনেক বেশি কষ্টকর। আমি হিসাব করে দেখলাম যে প্রতি মাসে মিনিমাম তার 20,000 টাকা দরকার শুধু চিকিৎসা বাবদ। আর এটা আমি চাই যে সে আর কোনো হেল্প না নিক আপাতত। আমরা চাই আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, তার পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, তার চিকিৎসা যেন সহজতর হয়, তার অন্য কোনো খরচের দরকার নেই, অন্তত তার চিকিৎসা ব্যয়টা যেন ঠিকভাবে সে করতে পারে। তো এটা সম্ভব, কাউকে আর্থিক সাহায্য করতে হবে না, সবাই একটু আমার চ্যানেলটার ভিডিও দেখলে, একটু শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে, পাশে থাকলে, তাতেই হয়তো, যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে সেখান থেকে আমি কিছু একটা রেভিনিউ আর্ন করে আমার চিকিৎসাটা আপাতত চালাতে পারবো, চালাতে পারবে। তো আপনারা সবাই পাশে থাকবেন, আমি আর এই দাদা করে রিকোয়েস্ট করছি সবার কাছে, টাকা পয়সা দিয়ে না পারেন অন্তত এটুকু করে পাশে দাঁড়াবেন, ভালো থাকবেন সবাই। আর সত্যি এই দাদাকে অনেক ধন্যবাদ, মানে বাংলাদেশ থেকে ছুটে এসেছেন আমার জন্য, আমার সঙ্গে দেখা করার জন্য, মানে কি বলবো, আমি তো গতকাল রাতে আমি সারা রাত ঘুমাতে পারিনি, আমি সকাল সকাল গেছিলাম দাদাকে পিক করতে কাঁথি থেকে, তো মানে দাদা, তারপরে দাদা বললেন যে গাড়িটা একটু আস্তে চালাবেন, সমস্যা মানে সত্যি গাড়িতে বসলেও যে গাড়ির যে সামান্য যে জার্নিটা হয়, জার্কিংটা হয়, সেটাতেও ব্যথা, সেটা তো নেওয়া যায় না শরীরে। তাহলে আমি কত কষ্টে এখানে দাঁড়িয়ে আছি সেটা আমি বুঝতেছি, আমাকে প্রতি মাসে মাসে কলকাতাতে আসতে হয় ট্রিটমেন্টের জন্য, তাহলে কতটা ব্যয়বহুল একটু বুঝুন। তো পাশে থাকুন সবাই, সাথে থাকুন, সাথে থাকুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কেমন হলো এটা জানাবেন, তাহলে সে অনুপ্রেরণা পাবে। একদম একদম একদম। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, আমরা কিছুক্ষণের পরেই 1-2 ঘন্টার ভেতরে আমরা দীঘা বেরিয়ে যাব, আর দীঘার জার্নিটা তোমাদের সামনে তুলে ধরবো, আর কি আনন্দ করব, কি কি করবো সবকিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো এই ভিডিওটা বেশি বড় করবো না, ছোট ছোট করে পাটে ভিডিও দেবো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, সময় নষ্ট হয় কম। আচ্ছা, আর অবশ্যই মতামতটা জানাবেন যে কেমন টাইপের ভিডিও চাচ্ছেন বা কেমন করলে ও আগাবে। আমি মনে করি ভাই হিসাবে আপনাদের এতটুকু একটু করা দরকার। ঠিক আছে, ভালো থাকুন সবাই, সবাই সবাই খুব ভালো থাকবে, সবাই খুব 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 ভালো থাকবে, পাশে দেখো, অবশ্যই নতুন ভিডিওতে দেখা হচ্ছে, লাইক দিও, একদম একদম।